ওয়েলকাম টু স্পোর্টস ইউ গাইস। তো আজকে কিন্তু কথা বলবো এটিকে মোহন বাগান এফসির জার্সি নিয়ে, জার্সির অ্যানাউন্সমেন্ট কবে হবে, কিরকম হলো জার্সিটা, সেগুলো নিয়ে একটু কিন্তু বড় বড় আপডেট রয়েছে। তোমরা আরো ভালো আপডেট হয়তো কিছু পরে অন্য কোনো চ্যানেলের থেকে পেয়ে যাবে। সেটা বলার আগে অবশ্যই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এটিকে মোহন বাগান এফসি কিন্তু তাদের নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড প্লে পেয়ে গেল। ফাতোরদা স্টেডিয়াম যেটা কিন্তু গোয়ার বেস্ট ফুটবল স্টেডিয়াম, সেটা কিন্তু তারা পেয়েছিল হোম গ্রাউন্ড হিসেবে। এর পাশাপাশি কিন্তু তারা পেয়ে গেল কিন্তু তাদের প্র্যাকটিস গ্রাউন্ড, এবং সেটাও কিন্তু বেস্ট বলেই গণ্য করা যায়। কারণ দুটো মাত্র স্টেডিয়াম, প্র্যাকটিস স্টেডিয়াম রয়েছে, ১২টা স্টেডিয়াম যে অ্যালট করা হয়েছিল তার মধ্যে মাত্র দুটোতে কিন্তু ফ্লাড লাইটের সুবিধা রয়েছে, অর্থাৎ রাত্রিবেলাও কিন্তু প্র্যাকটিস করা পসিবল। এবং সেই দুটোর নাম কিন্তু হচ্ছে ভার্ডি গ্রাউন্ড বেনাউলিন এবং হচ্ছে উত্তরদা গ্রাউন্ড। তো উত্তরদা যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডটাই কিন্তু পাচ্ছে এটিকে মোহন বাগান এফসি, এবং সেই গ্রাউন্ডটার পাশাপাশি যে ভার্ডি গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডটা কিন্তু পাচ্ছে চেন্নাই। তো মোহন বাগান কিন্তু ফ্লাড লাইট ওলা প্র্যাকটিস গ্রাউন্ড তারা পেয়ে গেল। এরপরে যেটা নিয়ে কথা হলো সেটাই কিন্তু এটিকে মোহন বাগান এফসির অ্যাওয়ে জার্সি নিয়ে, বা নর্মাল জার্সি নিয়ে তিনটে যে কিট রয়েছে সেটা কবে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো এই তিনটে কিট কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আর দু থেকে তিন দিনের মধ্যে, সম্ভবত তিন দিনের মাথাতেই হবে। আজকে যদি শনিবার ধরি, আইদার সোমবার ৪টা থেকে ৪:৩০ মধ্যে অথবা মঙ্গলবার ৪টা থেকে ৪:৩০ মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এটিকে মোহন বাগান এফসির জার্সি কি হবে। সেদিনই তোমরা জেনে যাবে কিন্তু হোম জার্সি কেমন হচ্ছে, হচ্ছে কেমন অ্যাওয়ে জার্সি, এবং থার্ড কিটটাই বা কেমন হলো এটিকে মোহন বাগান এফসি। এবং দেখো একটু আপডেট পেয়েছি, যেটুকুনি খবর পেয়েছি মানে খোঁজ খবর নিয়ে, আমি তো বেশি খবর পাই না, অতটা সোর্স নেই আমাদের। তো যেটুকুনি পেয়েছি তাতে কিন্তু হোম জার্সি নিয়ে কোনো চিন্তা করার প্রশ্নই ওঠে না। হোম জার্সি যারা মোহন বাগান সমর্থক রয়েছে তাদের জানিয়ে রাখি যে হোম জার্সি কিন্তু ভালো হয়েছে। হোম জার্সি কিন্তু নর্মাল যেরকম মোহন বাগানের জার্সি ছিল আগে সেরকমই থাকছে। আসি অ্যাওয়ে জার্সির কথায়, হোম জার্সি তো ভালোই হয়েছে জানলে, অ্যাওয়ে জার্সি কেমন হয়েছে? তো অ্যাওয়ে জার্সি কিন্তু আমিও ঠিক কতটা জানি না, কিন্তু যতটুকুনি জানি তাতে যে গ্রিন অ্যান্ড মেরুনের ব্যাপারটাই থাকছে, সম্ভবত ব্যাপারটা অ্যাওয়ে জার্সি সাদা হচ্ছে এবং গ্রিন অ্যান্ড মেরুনের একটা এফেক্ট থাকছে। এবং যে থার্ড কিট সেটা সম্পর্কে আমার এখনো কোনো আইডিয়া নেই। প্র্যাকটিস কিট সম্ভবত অ্যাশ কালারের হতে পারে। তো আজকে কিন্তু তোমরা অন্য অনেক জায়গা থেকেই একদম কনফার্ম আপডেট পেয়ে যাবে। তো আমার কাছে এইটুকুনি আপডেট ছিল, এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম যে হোম জার্সি এরকম হবে, অ্যাওয়ে জার্সি এরকম হতে পারে, এবং থার্ড কিটটা কোনো আইডিয়া আমার কাছে নেই, কিন্তু প্র্যাকটিস জার্সি সম্ভবত একটু অ্যাশ কালারের হতে চলেছে বা স্টিল কালারের হতে চলেছে। তো এইরকম কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট আমার কাছে ছিল। দেখো ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশি আপডেট আমাদের কাছে থাকে না, যতটুকুনি বের করার চেষ্টা করেছি সেটাই তোমাদের জানানোর চেষ্টা করলাম। আর দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু, অর্থাৎ সোমবার বা মঙ্গলবার বিকেলবেলা, কালকেও হতে পারে আমার ঠিক জানা নেই, তো কালকে যেহেতু রবিবার রয়েছে তো সেটা কিন্তু একটা বড় পসিবিলিটিস রয়েছে, কারণ ছুটির দিন, উইকেন্ড, উইকেন্ডে কিন্তু জার্সি অ্যানাউন্সমেন্ট হতেই পারে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা ছিল। তো এর চেয়ে বড় বেশি ভিডিওটা করবো না। তো ভিডিওয়ে এই ইনফরমেশনগুলো দেওয়া ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর দেখছি আরো সোর্স বাড়ানোর চেষ্টা করছি, ভালো ভিডিও, ভালো খবর আনার চেষ্টা করব। জানোই তো আমরা ব্লগার, সাংবাদিক নই, ফুটবল নিয়ে আলোচনা করি। আর কালকে পরশু আমরা কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছি, মোহামেডানের ফুল স্কোয়াড বানিয়েছি, মোহন বাগান বা এটিকে মোহন বাগানের যে স্বদেশী নিয়ে স্কোয়াড ছিল সেটা আমরা ফুল স্কোয়াড বানিয়েছি, এবং প্লেইং ইলেভেন বানিয়েছি অনলি স্বদেশি খেলোয়াড়দের নিয়ে। তারপর পাশাপাশি বানিয়েছে যে এটিকে মোহন বাগান মার্জারটা কিভাবে ভারতীয় ফুটবলকে চেঞ্জ করতে পারে। তো সেগুলো সব সম্ভবত আই বটনে দেওয়া থাকবে, তো সেগুলো তোমরা দেখে নিয়ে অবশ্যই আই বটনে ক্লিক করে নিয়ে। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই।